হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা দারুণ মজার আসার বানিয়েছে সেটা কম বেশি সবার পছন্দ আর আমাদের বাঙালি তো সবারই পছন্দ আর এটা হচ্ছে আমি আচারটা বানিয়েছি টক জাল মিষ্টি আর আচারটা বানিয়েছে আমি এই দেশে যে আমগুলো পাওয়া যায় কারণ আমাদের দেশি আম পাওয়া যায় স্টকহোমের দিকে পাওয়া যায় কিন্তু আমি যে সিটিতে থাকি সেখানে পাওয়া যায় না আজকে আমি আমের আচারটা দিলাম কেমন করে দিয়েছি এবং কি কি দিয়ে এটা কী কী মশলা ইউজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আমি আপনাদের সাথে শেয়ার করছি আচারটা কেমন করে দিতে হয় এখানে আমি বড় বড় তিনটা আম নিয়েছি এবং আমগুলা একটু হালকা লাল টাইপের হয়েছে পাকাও না এটার ভিতরে একটু শক্ত হয়েছে এই আমগুলো আমি নিয়ে আমগুলাকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কারণ আমি আমগুলা কাটার পরে সিলানোর পরে আর ধুবো না সেই জন্য আগের থেকে আমি কে ধুয়ে নিয়ে রেখেছি আর এখন আমি আমগুলাকে সিলে নিচ্ছি আমার আমগুলা সিলানো শেষ এখন আমি আমগুলা আমি যে ভিতরে হাঁটিটা থাকে হাঁসটা থাকে সেটা আমি নেব না শুধু উপরের আমগুলা নিয়ে আমি পিস পিস করে কেটে নিছি একটা স্লাইস আমি তিনটা করে নিয়ে নিচ্ছি এভাবেই আমি সাপ সব আমগুলোকে কেটে নিয়ে নিছি আর আমগুলা কিন্তু খেতে অনেক অনেক মিষ্টি আর এখানে আমি আম যেগুলো নিয়েছি তার সে ডাবল নিয়েছি রসুন কারণ রসুন আমের ভিতরে দিলে অনেক টেস্টি আর এখানে আমি খাটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো আর এখানে আমি মরিচ আর হচ্ছে কালো জিরারা দিয়ে দিচ্ছি কারণ দিয়ে এটাকে একটু ভালো করে আমি ভেজে নিব আর মরিচটা একদম কালো করে বাঁচব না কারণ হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এটার সাথে বিভিন্ন রকমের মশলা দিব আর যখন আমের সাথে মরিচগুলো রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে ঝালটা কমে যাচ্ছে এবং মরিচটাও খেতে অনেক টেস্টি লাগে আর এখানে আমি ওয়ান টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি কারণ আমের আসারের ভিতরে রসুন বাটা যত বেশি দিবেন রসুন আর রসুন পেস্টটা যত দিবেন খেতে অনেক অনেক স্বাদ হয় আর আমি প্রথম রসুন আর আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সরিষার তেলের ভিতরে যে কোনো মশলা দিলে দেখবেন উপর দিয়ে ফেনা হয়ে যায় আর এখানে আমি হাফ টি স্পুঞ্জ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া এগুলা দিয়ে একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো সরিষার যেটা মেন আসার দিতে লাগে সেটা আমি দিয়ে দিব একটু পরে আর সরিষাটা দেওয়ার পরে দেখবেন যে যদি বেশি জাল করেন তাহলে একটু তিতা বাপ হয়ে যায় সেই জন্য আমি সরিষাটা একটু পরে দিব প্রথমে আমি আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু কষানোর পরে তারপরে আমি সরিষাটা দিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুনগুলো আর রসুনগুলার আমি খোসাগুলো ছেড়ে শুধু কোয়াগুলো রেখে দিয়েছি সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি না গোটা গোটায় দিয়ে দিচ্ছি সবগুলা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিলাম আর এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটাটা দেওয়ার পরে আবার আমি একটু নেড়ে নিচ্ছি আর আচার যখন দিবেন মনে মুখ দিয়ে পানি বের হয় কারণ আমরা সবাই টক জাতীয় খাবার অনেক পছন্দ করি আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এটার সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ ভিনিগার আর ভিনিগারটা সেই জন্য দিবেন ভিনিগার দিলে দেখবেন আসার আপনি এক দেড় বছর রেখে দিবেন কোনো নষ্ট হবে না আর ভিনিগারটা দিলে একটু টকও হয় আর এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ডে সিলিটার সুগার কারণ আমি প্রথমেই বলে নিছি এই আচারটা বানাবো টক জাল মিষ্টি কারণ যে টুক টক টক থাকবে আবার জানি একটু মিষ্টিও লাগে ঝালও লাগে তাহলে মনে করবেন আচারটা অনেক অনেক টেস্টি হবে আমি আচারটাকে মিনিমাম একের থেকে দেড় ঘন্টা এটাকে জাল করব জাল করার পরে যখন ঠান্ডা হবে তখন নামিয়ে একটা মেরে রেখে দিবেন আর আমি আসার দিলে আসার কখনো নষ্ট হয় না এক দেড় বছর আসার খুব সুন্দরভাবে ফ্রিজও করতে হয় না ফ্রিজের বাইরে রেখে দিলে এক দেড় বছর থাকে কোনো নষ্ট হয় না এটাকে আমি ভালো করে ঝাল করে নিলাম যখন আমটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন এইটার সাথে যে আমের মেন যেটা পাফোরণ এটাকে আমি ভেজে আমি ঘরে একটা কোটাতে গুঁড়ো করে রেখেছি সেই সেটার থেকে আমি এক চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ দেওয়ার পরে আমি দুই তিন মিনিট আবার সিদ্ধ করে রান্না করে নিলাম দুই তিন মিনিট পরে আমি আসারটাকে নেমে দেখুন আমটা একটু নরম হয়ে আসছে আর রসুনটা যখন তেলের ভিতরে রেখে দেবেন আস্তে আস্তে এমনি সিদ্ধ হয়ে যাবে এখন আমি আসারটাকে নামিয়ে নিচ্ছি নামানোর পরে যখন ঠান্ডা হয়ে আসবে তখন বয়েমে বেড়ে রেখে দিবেন হয়ে গেল আমার টক জাল আসার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আসারের ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে আবার অন্য আর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ বাই